আধুনিক যুগে ইট পাথরের ভিড়ে আমাদের গ্রামীণ সভ্যতার বাংলাদেশের গ্রামীণ সভ্যতার যেই মাটির ঘর বলেন বা মাটির তৈরি জিনিসপত্র যেগুলো আছে সেগুলোর কদর কিন্তু দিন দিন অনেক কমে যাচ্ছে। আর হয়তোবা অনেকে জানেই না যে মাটি দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, এমনকি মাটির ঘরও তৈরি করা যায়, আর যেখানে কিনা মানুষ বসবাস করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা ভিডিও উপহার দিব, আর এর সাথে কিন্তু আমার ছেলেবেলাও মিশে আছে। তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। আর আমি কি ভিডিও আপনাদেরকে দিব অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, আর সেটা হচ্ছে গ্রামীণ সভ্যতার ঐতিহ্যবাহী মাটির ঘর। আপনি কি কখনো দেখেছেন মাটির ঘর কিভাবে তৈরি করে? আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনার জন্য খুবই নতুন একটা ভিডিও হবে। আর যারা দেখেছেন তারা হয়তো বা এভাবে ঘর তৈরি করে সেটা হয়তো নাও দেখতে পারেন, তো সেজন্য আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আছে যেখানে কিনা মাটি দিয়ে ঘর তৈরি করে সেখানে বসবাস করে, আর এক একটা মাটির ঘর কিন্তু কোনো বিল্ডিংয়ের চাইতে কম না। তবে বর্তমানে যে ইট পাথরের যেই ভিড় আছে সেই ভিড়ের কারণে কিন্তু অনেকটাই কমে গেছে, মানুষটা অনেক শৌখিন হয়ে গেছে, যে সভ্যতা আছে সেটা কিন্তু অনেকটাই এখন হারিয়ে যাওয়ার পথে। তা আমি আজকে আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে আমাদের বাড়ি থেকে বাংলাদেশ থেকে ভিডিওটা করে দিয়েছে, এটা হচ্ছে আমার মা এবং আমার ছোটো বোন দুজন মিলে করেছে। তো এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে মাটির ঘর তৈরি করে। এর জন্য অবশ্যই মাটির প্রয়োজন। আর মাটিটা কীভাবে, মাটিটা অবশ্যই কিন্তু একটু ন্যাচারাল যে মাটি থাকে, অনেক সময় নদীর পাড়ে মাটি পাওয়া যায় এগুলো থাকে, অথবা মাঠে যে মানে যেখানে সবজি চাষ করা হয় সেখানেও কিন্তু যে মাটি পাওয়া যায় ওই মাটিগুলো দিয়ে কিন্তু ঘর বেসিক্যালি তৈরি করা হয়। আমাদের যে এঁটেল মাটি থাকে সেগুলো দিয়ে, একটু আঠালো আঠালো থাকবে, ওই মাটি দিয়ে ঘর তৈরি করা হয়। তো এই ঘর তৈরি করার জন্য কিন্তু বেলে মাটি নেওয়া যাবে না, কারণ বেলে মাটি কিন্তু ভেঙে যাওয়ার বা একটু হবে না, শক্ত হবে না, প্লাস এটাকে আঁকড়ে ধরে রাখতে পারবে না। সেজন্য অবশ্যই কিন্তু এঁটেল মাটি বা একটু আঠালো মাটি নিতে হবে। তো সেক্ষেত্রে আপনার মাটিটা নির্বাচন করতে কিন্তু হবে, পারফেক্ট একটা মাটি নির্বাচন করতে হবে। আর তারপরে যে ঘরের আকৃতি আছে আপনার মনের মাধুরী দিয়ে যে কোনো আকৃতি তৈরি করতে পারেন। তবে এখানে দেখতেই পাচ্ছেন একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করা হচ্ছে। তো এই ডুপ্লেক্স বাড়িটা আপনারা দেখেছেন প্রথমে বেস তৈরি করতে হবে, আর এই বেসটার উপরে দুটো প্রথমে জানালা দিয়ে দিয়েছে, দুটো জানালার অংশ দিয়ে দিয়েছে, তারপরে উপরের অংশটা। তবে বেসিক্যালি এরা একটু ভুল করে ফেলেছে যে পরে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো একটু তুলতে, মানে ভিডিও করতে রেকর্ডিং করতে ভুলে গেছে। তারপর এখানে দেখে কিন্তু বোঝা যায় কীভাবে ঘরটা তৈরি করা হয়েছে। এখানে জানালা ইউজ করার জন্য যে কাঠি থাকে কাঠি ইউজ করা হয়েছে, এবং উপরের ছাদের অংশে কিন্তু কাঠি দেওয়া হয়েছে, কারণ এটা যদি কাঠি দিয়ে না দেওয়া হয় যে মাঝখানে যে চালা অংশটা থাকে এই অংশটা কিন্তু পারফেক্টলিভাবে থাকবে না, এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেজন্য এখানে কাঠি থাকে বিভিন্ন প্রকার, যে শক্ত কাঠি এই শক্ত কাঠি দিয়ে তারপরে এই এটা দেওয়া হয়ে গেছে। বেসটা যখন তৈরি করা হয়, বেসটা তৈরি করার পরে তারপরে অনেক কাজ থাকে, কারণ একটা ঘর তৈরি করতে অনেকটা এফোর্ট দিতে হয়। তো বেসটা তৈরি করার পরে এটা একটু শুকাতে দিতে হয়, তারপরে এটাকে ভালো করে সাইজ করতে হয়, এরপর তারপরে উপরে একটু ফিনিশিংয়ের জন্য আর একটু অন্য মাটি নিয়ে তারপরে এটাকে একটু নরম করে পানি ইউজ করে তারপরে কিন্তু এটার উপরে দিয়ে অনেক মিশিয়ে তারপর করতে হয়, কারণ এটা খুবই ইজিলিভাবে হয় না, এটার জন্য পরিশ্রম অনেক 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 করতে হয়। তো থ্যাংক ইউ সো মাচ আমার মাকে এবং আমার ছোটো বোনকে যে এত সুন্দর একটা ভিডিও আমাকে উপহার দেওয়ার জন্য। আর এই ভিডিওর মাধ্যমে, মানে এই ভিডিওর মাঝে কিন্তু আমার ছোট্টবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। জড়িয়ে বলতে যে আমি যখন ছোট ছিলাম, আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের অনেক বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে হতো, বা প্রজেক্ট বলতে অনেক কিছু তৈরি করে নিয়ে যেতে হতো বাসা থেকে, বিভিন্ন প্রকারে আম জাম মাটি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে তৈরি করতে হতো। তো তখন আমরা এই ঘর তৈরি করি আর কেউ নিত না, যা শুধু আমিই নিতাম, কারণ এরকম সুন্দর করে ঘর কেউ তৈরি করতে পারতো না, আমাদের পুরো এলাকায় কেউ পারতো না এত সুন্দর করে তৈরি, মানে ঘরটা এত সুন্দর হতো যা বলার বাইরে। আমাদের যে টিচার ছিল টিচাররা পর্যন্ত দেখে অবাক হয়ে যেত যে এত সুন্দর করে ঘর কিভাবে তৈরি করেছে। তা আমার ছোট্টবেলার সেই স্মৃতিটা আমার এই ঘর দেখে কিন্তু মনে হয়ে গেছে, যার জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি। এবং আমার চ্যানেলে, আমার শখের চ্যানেলে আমি এই ভিডিওটা রেখে দিব, যাতে সবসময় আমার এই স্মৃতিটা আমার এই চ্যানেলে থেকে যায়।
আমি স্কুলে নিয়ে যেতাম এই প্রজেক্ট, মানে এই ঘর তৈরি করে নিয়ে যেতাম, তো সবাই দেখে অনেক ইয়ে হতো এবং মার্কসও বেশি পেতাম। তো তখন আবার আমার তৈরি করেছিল, আমার বড় আপু আমাকে তৈরি করে দিত, আমার মা তৈরি করে দিত। এখন আমার ছোটো বোনও শিখে গেছে, কারণ পারফেক্টলিভাবে যখন আমরা দেখি কোনো কিছু, আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই শিখে ফেলতে পারি। তো আমার ছোটো বোন এখন শিখে গেছে, তো ও হেল্প করেছে। এখন যেগুলো করছে এগুলো সব আমার মা করছে, দেখতেই পাচ্ছেন। আর আমার মায়ের হাতের কাজ মাশাল্লাহ, আমার মা বলে বলছি না, সত্যিকার অর্থে আমার মায়ের হাতের কাজ, তেমন আমার মায়ের হাতের রান্না সত্যি অনেক 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 ভালো। যে খাবে একবার বা যে দেখবে সত্যি মুগ্ধ হয়ে যাবে। আমাদের মাটির ঘর কিন্তু তৈরি, তবে এর মধ্যে আরও অনেক প্রসেসিং রয়ে গেছে, সেজন্য অবশ্যই কিন্তু একটা মানে ছুরি বা যে কোনো একটা কাছে দিয়ে, যে কোনো ধারালো একটা ইয়ে দিয়ে কিন্তু এটাকে পারফেক্টলিভাবে ফিনিশিং দিতে হবে। ফিনিশিংয়ের জন্য অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হয়, ধৈর্য ধরে তারপরে কাজ করে আস্তে 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 উপর থেকে যেই মাটিগুলো আছে এগুলোকে ফেলে দিতে হবে কেটে কেটে। তারপরে দেখতে পাবেন সুন্দর একটা ইয়ে হয়ে যাবে, মানে সুন্দর একটা শেপ চলে আসবে এবং দেখতেও খুবই ভালো লাগবে। একটা ধারানো কোনো কিছু দিয়ে, যেমন ছুরি দিয়ে কেটে দিয়েছে, দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু পুরোটা কেটে নিয়েছে। তারপর এটা কেটে নেওয়ার পরে একটু মাটি নিয়ে, তারপরে একটু পানি দিয়ে হালকা হালকা প্রেস করে উপরের অংশগুলো সুন্দর করে হাতে দিয়ে একদম ফিনিশিং করে দিতে হবে। যেমন বার্নিশ করে, সেম তেমন বার্নিশ করে, বার্নিশের মতো করে নিতে হবে। করে নেওয়ার পর তবে এই পর্যায়ে কিছুটা কিন্তু রোদে রেখে দিয়ে একটু শুকিয়ে নেওয়া লাগে। শুকিয়ে নেওয়ার পর দেখবেন যে কিছুটা উপরে ফাটল ধরে আসছে, তো ফাটল ধরাতে কিন্তু এটার জন্য আবার ফিনিশিং দেওয়ার জন্য আবার একটু যে মাটি আছে মাটিকে খুবই নরম করে একটু পানি দিয়ে এটার মধ্যে অ্যাড করে নিয়ে তারপরে কিন্তু ঘরটাকে আরও সুন্দর করে আর একটু আরেকবার ফিনিশিং দিতে হয়। আর প্রপারলি রোদে কিন্তু রেখে দিতে হয় এটা ভালো করে শুকানোর জন্য। এটা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা এখন কাঁচা অবস্থায় আসছে, তো কাঁচা অবস্থায় কিন্তু এটার উপরে তেমন কিছু করা যাবে না, যেখানেই রাখবেন সেখানেই রাখতে হবে, এই পর্যায়ে কিন্তু নড়ানো যাবে না। দেখতেই পাচ্ছেন আপনারা রোদে রেখে দেওয়ার পর, তারপরে যে প্রসেসিংটা বলতে যে দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু একদম ফিনিশিং দেখা যায়। ওই যে বলেছি যে একটু পানি দিয়ে আর একটু এক্সট্রা মাটি দিয়ে কিন্তু এটাকে ইয়ে করতে হয়, তো সেজন্য এটাকে করে নেওয়ার পর দেখুন পুরোটা পুরো বেশিরভাগই শুকিয়ে গেছে। আরও কিছু শুকাতে হবে, এটা ডিপেন্ড করে কীরকম যে আপনাদের এখানে রোদের তাপমাত্রা কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করে শুকানোটা নির্ভর করবে। তবে কিছুদিন বেশিও লাগতে পারে, কিছুদিন কমও লাগতে পারে। মাশাল্লাহ দেখতে কেমন লাগছে বলেন তো? আসলেই কিন্তু অনেক 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 সুন্দর, এটা দেখার মতো একটা জিনিস। আর এটা কিন্তু ঘরেও রেখে দিতে পারবেন, ঘরে যদি সাজিয়ে রাখা যায়, আমাদের ঘরে সাজিয়ে রাখা হয়, তো ঘরে যদি সাজিয়ে রাখেন, যে কেউ এসে আপনার ঘরে যদি দেখে এরকম সুন্দর একটা ঘর, দেখে মুগ্ধ না হয়ে ফিরবেই না, বলবে যে এত সুন্দর ঘর কোথা থেকে নিয়ে আসছেন। যেমন আমাদেরটা বলে, আমাদের ঘরে যেই আসে কেনা, তারপর যদি ঘর দেখে তাহলে বলে যে এত সুন্দর ঘর কে বানিয়েছে, কোথা থেকে আসছে। এই মাটির ঘর কিন্তু আমার ছোট্টবেলার অনেক সুন্দর মধুর স্মৃতি কিন্তু মনে করিয়ে দেয়, সেজন্য এই ভিডিওটা এবং এই মাটির ঘরটা আমার জন্য খুবই মূল্যবান। যদিও আমি এই মাটির ঘরটা দেখতে পাচ্ছি না বা পাচ্ছি না, তারপরে ভিডিওটা আমি করে রেখেছি, আমার চ্যানেলে থাকবে, সেটা আমার জন্য খুবই অনেক 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 কিছু। তো আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আমার মা এবং আমার ছোটো বোনকে, তো আমাকে এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য। আর আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন বেশি ভালো লাগলে, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখন রং করে দিয়েছে, পাশে আবার যে গ্রামীণ সভ্যতার যেই গাছপালা এটা সেটা থাকে সব কিছুই দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন কেমন মনে হচ্ছে? একদম পুরো গ্রামীণ পরিবেশ, যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন তাদের জন্য খুবই 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 ভালো লাগবে। শিল্পী তুলিতে আঁকা সেই ছোট্ট গ্রাম, ছোট্ট বাড়ি, ছোট্ট সংসার এখন কিন্তু সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর সাথে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো, সেজন্য আমার সাথেই থাকবেন। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।